একদম লাল লাল ঝালঝাল যাকে বলে, আর তার সঙ্গে এই ডায়ালগটা ইউজ করা যাবে না, এই হচ্ছে চিকেনটা, মানে একদম ছোট মুরগি একটা গোটা কিন্তু ইউজ করেছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। পুজো তো শেষ, পুজোর পর বেরিয়ে গেছি নতুন ব্লগের জন্য, আর আজকে আছি এখন রাসবিহারী হাজরা এরিয়াতে। তো এই এরিয়ার কিছু খাবার দাবার তোমাদের দেখাবো, দেখা যাক কী কী ট্রাই করতে পারি। আর তার সঙ্গে কালকে কিন্তু আমাদের রাত্রিবেলায় ট্রেন, আমরা যাচ্ছি অমৃতসর কাশ্মীর। এবার দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি, কারণ খাবারেরটা জানি না, বাট ট্রাভেল ব্লগ তো আসবেই জার্নি উইথ বিজিতে, বাট চেষ্টা করবো তোমাদের কিছু খাবার দাবার নিয়েও ইনফরমেশান দেওয়ার। আর আমাদের সাথে আইটা মেম্বার অ্যাড হয়েছে আমাদের ফ্যামিলিতে, তাই তো? দেখো এই রাসবিহারী বা হাজরা এরিয়াতে তো প্রচুর দোকানই আছে। আজকে আমাদের কোনো প্ল্যান নেই, বেসিক্যালি আমরা কিছু কাজ ছিল আর কি, সেগুলো করতে বেরিয়েছিলাম। তার কারণ কালকে যেহেতু বেরিয়ে যাচ্ছি, একদম হাতে সময় নেই, আর বড় ট্রিপ, 30 তারিখ ফিরবো, তো কাজ বাজ ছেড়ে এখন ঘড়িতে মোটামুটি 7টা বাজে, কোনো প্ল্যান নেই, দেখা যাক কোথায় যাই। বাট আনপ্ল্যান ভিডিওগুলোই কিন্তু বেসিক্যালি ভালো হয়, প্ল্যান করে কোনো কিছু আমাদের লাইফে হয়নি, সেটা ঘোরা হোক বা খাওয়া। ফার্স্টেই আমরা চলে এসেছি রাধুবাবুর দোকানে, আর এই লেকমলের পাশের গলিতে রাধুবাবুর দোকান কিন্তু অনেক ফেমাস। ঘুরিতে সময় এখন 7টা, ভিড়টা দেখতে পাচ্ছ, অনেক আইটেম শেষ হয়ে গেছে। আজকে একটা স্পেশাল আইটেম খাবো, সেটা হচ্ছে চিকেন রোস্ট, দেখা যাক কেমন কী টেস্ট হয়। এছাড়াও ফ্রাইড আইটেম পাওয়া যায়, আর ভিড়টা মানে সেই ভিড়, বাইরেই খাওয়ার ব্যবস্থা, ভেতরে কিন্তু কোনো সিটিং প্লেস নেই। নিয়ে নিলাম আমরা রাধুবাবুর দোকান থেকে 2টো আইটেম, একটা নিয়েছি ফিশ ফ্রাই কবিরাজি, এই হচ্ছে ফিশ ফ্রাই কবিরাজি, যার দাম হচ্ছে 75 টাকা, আর বেশ ভালো সাইজ আছে। এছাড়াও যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন রোস্ট, এটা আমি প্রথমবার নিলাম। এছাড়াও কোরমা পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়। রোস্ট হচ্ছে এরকম ছোটো মুরগি দেখতে পাচ্ছ, একদম গোটা মুরগি দিয়ে দিয়েছে পুরো, আর এটা কিন্তু ছোটো মুরগি। এর সাথে 2টো টোস্ট আছে, এর দাম 140 টাকা, এটা হাফ। বেসিক্যালি এই জিনিসটা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে, বাট কবিরাজিটা আগে ট্রাই করে দেখি। কবিরাজি যেরকম হয় সেরকমই, ওপরে ডিমের কোটিং আছে, আর ভেতরে মাছ, মাছের পরিমাণ মোটামুটি ভালোই, উপরে ডিমের কোটিং, সাথে কাশন দিয়ে স্যালাড দিয়েছে, একটু টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে। আর এই রাধুবাবুর দোকান কিন্তু অনেক বছরের পুরনো, মানে আমাকে আলাদা করে কাউকে চেনাতে হবে না। এনার দোকানে ফ্রাই আইটেম, বাই চিকেন কোরমা, রোস্ট, এছাড়াও প্রচুর আইটেম পাওয়া যায়, চা আছে, এইগুলো কিন্তু সন্ধ্যেবেলায় জাস্ট জমে যায়। সকালবেলায় দোকানটা খোলা থাকে, আবার সন্ধ্যেবেলায়। কবিরাজি ব্যাপার মানেই হচ্ছে এই ডিমের কোটিংয়ের জন্য একটু অয়েলি হয়, মানে নর্মাল আমরা যে ফিশ ফ্রাই খাই বা আদার্স আইটেম খাই তার থেকে কিন্তু একটু আলাদা, কারণ প্রচণ্ড অয়েলি যেহেতু ডিমের কোটিং থাকে, আর এটাও অয়েলি, কিন্তু ভেতরে বেশ ভালো পরিমাণের মাছ আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অরিজিনাল প্রপার ভেটকি মাছ ইউজ করা হয়, অন্য কোনো মাছ কিন্তু নয়। খেতে সত্যি দুর্দান্ত, আর এনার দোকানে সব খাবারই ভালো, তার জন্যই কিন্তু ভিড়টা এত বেশি। আর যেহেতু খাবার দাবার ভালো, তার সঙ্গে দামটাও রিজনেবল, ভিড়টা জাস্ট দেখো, মানে আশেপাশে যা ভিড় দেখতে পাচ্ছ এটা কিন্তু রাধুবাবুর দোকানেরই ভিড়। তার কারণ ওনার দোকানে তো প্রপার বসে খাওয়া সেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, সবাই বাইরে যে যার মতো, এমনকি গাড়ি নিয়েও প্রচুর মানুষ আছে এই রাধুবাবুর দোকানে স্ন্যাক্স খাওয়ার জন্য সন্ধেবেলায়। এতটাই ফেমাস, যারা জানো তারা তো জানো, যারা জানো না একবার এসে ট্রাই করতে পারো। এবার নিয়ে নিয়েছি চিকেন রোস্ট, আর চিকেন রোস্ট আমি প্রথমবার ট্রাই করছি। এছাড়াও চিকেন কোরমা আছে, আরও কষা আইটেম পাওয়া যায়, আর যে কোনো গ্রেভি আইটেমের সাথে কিন্তু 2 পিস এরকম টোস্ট থাকে, এর দাম হচ্ছে 140 টাকা। এছাড়াও মাটন কোরমা আছে, দাম 125 টাকা, চিকেন কোরমা আছে, দাম 110 টাকা, মানে গ্রেভি আইটেম কিন্তু অনেকই আছে। এই যে তোমাদের দেখাই, এই রকম দেখো পেঁয়াজের গ্রেভি আছে, একদম লাল লাল ঝালঝাল যাকে বলে, আর তার সঙ্গে এই ডায়ালগটা ইউজ করা যাবে না, এটা আমাদের ইউটিউবের নয়। এই হচ্ছে চিকেনটা, মানে একদম ছোটো মুরগি একটা গোটা কিন্তু ইউজ করেছে। আমি প্রথমে একটু টোস্টটা দিয়ে গ্রেভিটা খেয়ে দেখি। আমি কোরমা আগে খেয়েছি, এই রোস্টটা প্রথমবার নিলাম। গ্রেভিটা পেঁয়াজের গ্রেভি, একটু মিষ্টি, টোস্টটা হচ্ছে একদম ক্রাঞ্চি, গরম গরম বেশ ভালোই লাগছে খেতে। আর চিকেনটা তোমাদের দেখাই, এই হচ্ছে চিকেনের সফটনেস, একদম সুন্দর সেদ্ধ হয়েছে, আর যেহেতু গোটা মুরগি আর ছোটো মুরগি তার মধ্যে সেদ্ধটারও ভালো হয়েছে। অনেক সুন্দর খেতে। আর একটাই কথা বলবো, 140 টাকায় এই সাইজের একটা ছোটো গোটা মুরগি দিয়ে এইরকম গ্রেভি আইটেম সাথে টোস্ট,
আমার মনে হয় না কলকাতা শহরে কোথাও পাওয়া যায়। মানে এটা খেলে মোটামুটি সন্ধেবেলায় একজনের পেট তো ভরেই যাবে। আর এখানে যে চিকেন ইউজ করা হয়েছে সেই চিকেনটা কিন্তু বেশ নরম। আর যেহেতু আর কি গোটা চিকেন ইউজ করেছে বা ছোটো মুরগি, তার জন্য কিন্তু পুরো অংশটাই তোমরা পাবে। বাট আমার মনে হচ্ছে লেগ সাইডটা হয়তো নেই, তার জন্য কি হাফ, এটা গোটা নয়, সরি আমি ভুল বলেছি, এক্সট্রিমলি সরি, এইটা হাফ, মানে শুধু ওপরের পার্টটা, মানে ব্রেস্ট পিসটা, লেগ পিসটা নয়, ওটা হয়তো ফুল ফুল অ্যাভেলেবেল নেই, হাফই ছিল। বাট চিকেনটা এত সুন্দর ময়েস্ট, এতটা নরম আর ফ্লেভারফুল, পেঁয়াজের গ্রেভি, হালকা মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালোই খেতে। আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি প্রচণ্ড রিস্কে। এছাড়াও কিন্তু ফিশ ফ্রাই, ফিঙ্গার, আরও প্রচুর ধরনের আইটেম পাওয়া যায়, ভেজিটেবিল চপ, কাটলেট, তোমরা তোমাদের ইচ্ছা মতো স্ন্যাক্স আইটেম নিতে পারো। বাট আমি বলবো একবার এনাদের মটন হোক অথবা চিকেন কোরমা অথবা রোস্ট অথবা কষা ট্রাই করে দেখো, রুটির সাথে দারুণ লাগে। মেনুতে তোমরা ভ্যারাইটিস রকমের কিন্তু আইটেম পেয়ে যাবে, মানে মর্নিংয়ে কী কী পাওয়া যায় দেখো উপরে দেওয়া আছে, আর ইভিনিং টাইমে কী কী পাওয়া যায় সেগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে তার সঙ্গে মেনু। আর দোকানের ভিড়টা জাস্ট দেখো, মানে সন্ধ্যেবেলায় কন্টিনিউ কিন্তু এখানে লোকজন আছে। অল রাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, কেমন খেলে বলো? খুব ভালো। কোনটা বেশি ভালো? কোরমাটা আমার বেশি ভালো। কোরমা না, ওটা রোস্ট, রোস্ট ওটা দুর্দান্ত ছিল, মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম না, সিরিয়াসলি দারুণ লেগেছে। তোমরা কিন্তু পারলে একবার রোস্ট ট্রাই করো, এত বছরে যা যা ট্রাই করেছি তার মধ্যে থেকে এটা বেস্ট, এটা বেস্ট। আর একটাই কথা বলবো, এখন 8টা বাজে, ঠিক আছে, মোটামুটি সব শেষ, তো চেষ্টা করবে তোমরা সন্ধ্যাবেলার দিকে আসার, মানে 6টা সাড়ে 6টার মধ্যে আসলে সমস্ত খাবার দাবার পাবে। 8টা বাজে এখন, মোটামুটি শেষের পথে সব কিছু, আর দোকানটা খোলা থাকে 8:30-9 অবধি। এবার যত তাড়াতাড়ি আসবে তত জিনিস বেশি আর কি অ্যাভেলেবেল পাবে, আর দোকান খোলে ওই 4:30-4:30, সকালবেলায় আবার খোলা থাকে, মাঝে কিছুক্ষণ টাইম বন্ধ থাকে। এছাড়াও সবসময় চা টোস্ট এগুলো তো পাওয়া যায়। টোটাল আমাদের বিল হলো 235 টাকা, চিকেন রোস্ট তার সাথে টোস্ট আর হচ্ছে ফিশ কবি রোস্ট। এখন আছি হচ্ছে হাজরা মোড়ে, এখানে ক্যাফে নামে একটা রেস্টুরেন্ট আছে বা কেবিন আছে বলতে পারো, বহু পুরনো, যেখানেও কিন্তু স্ন্যাক্স এবং টুকটাক খাবার দাবার পাওয়া যায়, যেটা কিন্তু অনেক বছরের পুরনো একটা ক্যাফে। এই দোকানটার নামই হচ্ছে ক্যাফে, একদম যতীন্দাস পার্ক মেট্রোর সামনেই। আর এইটাও কিন্তু একটা পুরনো দিনের কেবিন কনসেপ্ট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু এই হচ্ছে মেনু টোটাল, যেখানে প্রচুর ধরনের আইটেম আছে, মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স থেকে শুরু করে সব কিছুই পাবে। আর এখানে চেয়ার টেবিল দেখে বুঝতেই পারছো একদম পুরনো দিনের ব্যাপার, শুনিতে এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এইটা হচ্ছে এইখানকার ফেমাস আইটেম, যেটা হচ্ছে পুডিং। খাবার দাবার তো এখানে নিয়ে নিয়েছি, মানে কিছু কিছু ফেমাস আইটেম। আর দাদা একটু বলে দাও যে কত বছর তাহলে এই ক্যাফেটা? 1937 পুরনো। এখান থেকে সত্যজিৎ রায় পুডিং খেতেন, কালেট খেতেন, স্লিপ করতেন, এখান থেকে সমস্ত আদেশটাও আসতেন, এখানে বসে বসে সব খাওয়া দাওয়া করতে করতে নিজস্ব পাড়ার জায়গা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিত্তরঞ্জন দাস, শ্যামা প্রসাদ মুখার্জী, তাদের পড়ার জায়গায় দাদা থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম, থ্যাংক ইউ দাদা। আর এইখান থেকেও আমরা কিন্তু নিয়ে নিয়েছি মাটন কাটলেট, এর দাম হচ্ছে 85 টাকা, চা নিয়েছি 20 টাকা, আর এই হচ্ছে সেই ফেমাস পুডিং, এর দাম হচ্ছে 85 টাকা। এবার চলো একটুখানি খেয়ে দেখি। আর প্রথমেই হচ্ছে এক কাপ চা দিয়ে শুরু করি, এইরকম দুধ চা আছে, দাম হচ্ছে 20 টাকা, কফি নিতে 30 টাকা। বাহ, চাটা কিন্তু ভালো করেছে, কড়া। আর তোমরা যদি মানে এসে ফ্রেন্ডসরা মিলে গল্প করতে চাও বা কালিক্সরা মিলে গল্প করতে চাও, তাহলে কিন্তু এই কেবিনগুলো সত্যি একটা মানে নস্টালজিক ব্যাপার, মানে এর সাথে অনেকের স্মৃতি জড়িয়ে আছে। কারা কারা এখানে এসছো কমেন্টে জানিও। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মাটন কাটলেট, যেটা কিন্তু 85 টাকা দাম। এইরকম ভেতরটা দেখতে পাচ্ছ, মাটন কিমা মিন্স করে দেওয়া, সাথে এরকম কাসুন্দি আছে, আর এই হচ্ছে স্যালাড। দারুণ খেতে, বাড়ির যে কুকিংটা আছে এটা একদম ক্রাঞ্চি, আর ভেতরে কিন্তু পুরো মিন্স করা এরকম মাটন আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি, এক কথায় যদি বলতে হয় দারুণ লাগছে, মানে সন্ধ্যেবেলাটা কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। এই হচ্ছে ক্যাফে সেই ফেমাস পুডিং, আর এটার দাম হচ্ছে 85 টাকা। এবার একটুখানি খেয়ে দেখা যাক। ওয়াও ওয়াও ওয়াও, এটা দারুণ খেতে, পুরো হালকা মিষ্টি, ভেতরে কাজু দেওয়া আছে, একদম মুখে দিচ্ছি না, জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, এটা ফ্যান্টাস্টিক খেতে লিটারালি। সুনিতা মিষ্টি পছন্দ করে, সুনিতাকে দেখতে যদি বলবো এটা, এটা আমার হিট লেগেছে। কর্পোরেটটা কি সেটা বুঝতে পারছি, কর্পোরেটটা কি সেটা পাওয়া যায়,
মানে ভিতরে কাজু দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, মুখে দিলে পুরো কিশমিশ আছে, মেল্ট হয়ে যাচ্ছে জাস্ট। এই ক্যাফেতে কিন্তু খাবার দাবার সত্যি দারুণ ছিল, আর ভিতরেও এনাদের বসার জায়গা আছে, চাইলে তোমরা বাইরেও চা কফি এনজয় করতে পারো, আর স্পেশালি পুডিংটা দারুণ ছিল। অলরাইট, তো চলে এসেছি রুমে, বাকি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাইরে আর আউটরো দেওয়া হয়নি, মানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, একটু বাদে আমাদের ট্রেন আছে, বেরিয়ে যেতে হবে। আর প্রথম দিনের যে ক্লিপটা রাধুবাবুর দেখলে সেটা মোটামুটি শেষ করতে করতে আমাদের বেজে গেছিল 8:30 মতো, তারপর আর কিছু খোলা ছিল না, তো ভিডিওটা আমি পরের দিন কন্টিনিউ করতে হয়েছে, তার জন্যই সকাল বিকালের ব্যাপারটা ছিল। ওভারঅল ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এরপর প্রবলি বাইরের ভিডিও কিছু আসতে পারে, কারণ কাশ্মীর যাচ্ছি, অমৃতসর কাশ্মীর, দেখা যাক কেমন কি এপিসোড হয়। আর জার্নি উইথ বিজিতে তো টোটাল ট্রাভেল ব্লগ আসবে লাদাখ সিরিজ শেষ হওয়ার পর। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগ।